আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মীরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সব আসনে যাত্রী নিয়ে আগের ভাড়ায় ফিরেছে গণপরিবহন, স্বাস্থ্যবিধি উপেক্ষিত। করোনায় দেশে ফেরা প্রবাসীদের জন্য 4% সুদে 700 কোটি টাকার বিশেষ ঋণ। করোনায় দেশে 24 ঘন্টায় আরো 35 জনের মৃত্যু, নতুন শনাক্ত প্রায় 2000। এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা, শেষকৃত্য সম্পন্ন, আজ বাংলাদেশের রাষ্ট্রীয় শোক। সব আসনে যাত্রী নিয়ে আগের ভাড়ায় ফিরেছে গণপরিবহন, তবে সরকারি নির্দেশনা বা স্বাস্থ্যবিধি উপেক্ষিত এসব যানবাহনে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, যদিও স্বাস্থ্যবিধি নিয়মিত মনিটরিং করার কথা বলছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। সড়কে পুরনো ব্যস্ততা ফিরেছে আরও বেশ আগেই, এবার যাত্রী পরিবহনেও ফিরল আগের দৃশ্য। গণপরিবহনে হুড়োহুড়ি করে ওঠা আর গাদাগাদি করে বসতে আবারও অভ্যস্ত হয়ে উঠছেন যাত্রীরা। করোনা পরিস্থিতিতে 3 মাস আসন ফাঁকা রেখে 60% ভাড়া বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত উঠে গেল মঙ্গলবার। মাস্ক যদি ব্যবহার করি এবং হ্যান্ড স্যানিটাইজার এগুলো যদি ঠিকমতো সবাই ইউজ করি, তাহলে আমরা আগের নিয়মে চলতে পারি। ঝুঁকিটা তো রয়েই গেছে, তো আমার মনে হয় আরও কিছুদিন একটু সময় নেওয়াটা উচিত ছিল আমাদের। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যত আসন ততজনের বেশি যাত্রী না তোলা, মাস্ক পরা, হাত ধোয়া বা স্যানিটাইজ করার ব্যবস্থা রাখা এবং ট্রিপ শুরুর আগে ও পরে যানবাহন জীবাণুমুক্ত করা সহ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। দূরপাল্লার গাড়িতে এসব কিছুটা মানা হলেও নগরীতে লোকাল বাসে বেশিরভাগ ক্ষেত্রেই তার ব্যত্যয় দেখা গেছে। তাড়াহুড়ার কারণে মাস্কটা নিয়ে দেখে একটু ভুল হয়ে গেছে, হাতে রাখছি একটু দম ছাড়তেই না, শ্বাসকষ্টের সমস্যা আছে। যাত্রীরাও মনে করেন যে চায় না, তারপর যাত্রীরা তো ডিসিপ্লিন আগের মতো মানে না এখন বর্তমানে। এই অবস্থায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সংক্রমণে তো ঝুঁকি থাকছে, সংক্রমণ তো বিপজ্জনক পর্যায়ে যাবে যেসব যাত্রী এইভাবে হুড়োহুড়ি করে গাদাগাদি করে যাবে। যারা স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে চড়তে চায়, ভাড়া যদি আগের মতো একটু বেশিও থাকে, তাদের জন্য বিকল্প যানবাহন, বিকল্প গণপরিবহন থাকা দরকার। সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও বাস মালিক সমিতির নেতারা অবশ্য গণপরিবহনে স্বাস্থ্যবিধির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। ধরেন হ্যান্ড স্যানিটাইজার এখন একটা নিয়ে উঠলো, এটা বগুড়া যেতে যেতে এটা শেষ হয়ে গেল, তখন হয়তো ফিরার সময় না কিনলে তাদের কাছে থাকে না, যাত্রী মাস্ক ছাড়া উঠবে না, সুতরাং এটা বাস মালিকদের এটা দায় দায়িত্ব, শুন তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা। যারা এই সরকারের নির্দেশনা মানবে না তারা শাস্তির আওতায় আসবে, সুতরাং আমাদের এই মনিটরিং খুব স্ট্রং হচ্ছে। তবে বাস ভাড়া নিয়ে তেমন অভিযোগ করেননি যাত্রীরা। লোকাল কিংবা দূরপাল্লার বাসে এখনও আগের তুলনায় যাত্রীর চাপ কম রয়েছে বলে জানিয়েছেন পরিবহন কর্মীরা। জীবনের ঝুঁকি থাকলেও জীবিকার তাগিদে করোনার ভয় উপেক্ষা করেই ছুটে চলেছে মানুষ। তবে মহামারীর সংক্রমণ আর মৃত্যুর হারের ঊর্ধ্বমুখী প্রবণতায় বাড়ছে উদ্বেগ, আর সেজন্যই কেবল গণপরিবহনই নয়, সব ক্ষেত্রেই সতর্ক আর সচেতনতার তাগিদ বিশেষজ্ঞদের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জনস্বার্থে গণপরিবহনে পূর্বের ভাড়া নেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনার জন্য সমন্বয় করা গণপরিবহনের বর্ধিত ভাড়া নেওয়া যাবে না, সেই সাথে প্রত্যেক পরিবহনে সরকার অনুমোদিত ভাড়ার তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশনা দেন তিনি। রাজধানীতে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর মত বিনিময় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। গণপরিবহনে ভ্রমণকালে যাত্রী সহ পরিবহন সংশ্লিষ্ট সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে, যত আসন তত যাত্রী, অর্থাৎ দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না, সাবানের পানি কিংবা স্যানিটাইজার রাখতে হবে, এছাড়া ট্রিপের শেষ এবং শুরুতে পরিবহনকে ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে। করোনা মহামন্দায় দেশে ফেরা কর্মীদের 4% সুদে ঋণ দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এখাতে বরাদ্দ 700 কোটি টাকারও বেশি।
এতে দেশে ফেরা প্রবাসীরা স্বাবলম্বী হতে পারবে বলে মনে করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। তবে গবেষকরা বলছেন, ঋণের টাকায় আবারও বিদেশ যাওয়ার পাশাপাশি অনেকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় উদ্যোক্তা হতে পারেন, এজন্য প্রয়োজন কর্মমুখী প্রশিক্ষণ। শারফুল আলমের রিপোর্ট। প্রায় 25 কোটি বাংলাদেশি অভিবাসী বিদেশে কাজ করছেন। প্রবাসীদের আয়ের টাকায় নির্ভরশীল দেশে তাদের পরিবারের আরও প্রায় 5 কোটি মানুষ। তবে করোনা মহামারীতে মারাত্মক আঘাত এসেছে এই খাতে। বৈশ্বিক এই দুর্যোগে 5 মাসে দেশে ফিরেছেন 95,000-এরও বেশি কর্মী, যার 70%-এরও বেশি এখন কর্মহীন এবং অর্থ সংকটে। প্রবাসী কল্যাণ ব্যাংকের থ্রু দিয়ে আমরা কিন্তু 2টা সিরিজ উদ্যোগ যেটা নেওয়া হয়েছে, ওয়েজ আর্নার্স বোর্ড যেটা আছে আমাদের, ওখান থেকে আমরা 200 কোটি টাকা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আরও 500 কোটি টাকা দিলেন। যারা ফেরত আসছে, হ্যাঁ, ব্যবসায়ী হোক, যারা এখানে ইনকাম নাই, যারা ফেরত যাবে না, তো সেখান থেকে 4% যদি ওরা পায় রিপেমেন্ট, ধরেন 4 বছর 5 বছর এরকম আমরা একটা যত ইজি করা যায়। গবেষণা তথ্য অনুযায়ী দেশে ফেরা 55% প্রবাসী কর্মী ঋণগ্রস্ত। তাদের মধ্যে 44% এনজিও এবং বিনা সুদে পরিবার ও বন্ধুদের কাছ থেকে ঋণ নেওয়ার হার 86%। তাই স্বল্প সুদে দেওয়া ঋণের টাকায় কর্মীদের দক্ষতা বাড়ানোর তাগিদ দিয়েছেন গবেষকরা। দেশের ভিতরেই তাদের কর্মসংস্থান সৃষ্টিতে হয় একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে আমরা মনে করছি। যারা প্রবাসী শ্রমিকরা আছেন, তারা যদি ঋণ নিয়ে নিজেরা ব্যবসা করতে চান, তাহলে কিন্তু তাদের এক ধরনের উদ্যোক্তা হবার মতো যেই গুণাবলী থাকা দরকার, সেই গুণাবলীগুলোও তাদেরকে থাকতে হবে। করোনায় প্রবাসী আয় নির্ভর পরিবারের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সরকার আরও কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে ব্যবসা বাণিজ্যের পথ সুগম করতে সিলেট তামাবিল মহাসড়ক 4 লেনে উন্নতিকরণ সহ 6টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনিক। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলোর অনুমোদিত ব্যয় ধরা হয়েছে 6,628,99,00,000 টাকা। সবশেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, সিলেট তামাবিল প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারত, চীন, ভুটান সহ প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে। সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মতলব মেঘনা ধনাগদা বেড়িবাঁধ সড়ক উন্নয়ন, 56 জেলায় সরকারি পুকুর খনন, ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা DND-র পানি নিষ্কাশন, খাদ্য সংরক্ষণাগার নির্মাণ, মৎস্য চাষ প্রযুক্তির সম্প্রসারণ প্রকল্প। আমাদের একটা জাতীয় লক্ষ্য আছে, আমাদের সকল আন্তঃজেলা, আন্তঃদেশ, আন্তর্জাতিক সড়ক সবকটাকে আমরা 4-6 লেনের মাঝে মাঝে আমরা উন্নত করব, এটা আমাদের জাতীয় লক্ষ্য। সেই সুবাদে এই তামাবিলের সড়কটা খুবই গুরুত্বপূর্ণ, সেটাকে হাতে নেওয়া হয়েছে। এটা তো আমাদের আশা করছি, আমাদের পূর্ব দিগন্তে আমাদের যে ওপেনিং আপ হবে আসামের সঙ্গে, ত্রিপুরার সঙ্গে, ভুটানের সঙ্গে, নেপালের সঙ্গে ইত্যাদি পূর্ব দিগন্তে আমরা বেশি করে যেতে চাচ্ছি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 35 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,316 জনে। সবশেষ 24 ঘন্টায় 12,209টি নমুনা পরীক্ষায় নতুন করে 1,950 জনের করোনা শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় শনাক্তের হার 16% কাছাকাছি। মোট আক্রান্তের সংখ্যা প্রায় 3,15,000। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,290 জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 2,08,117 জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 66% আর মৃত্যুর হার 1.5%-ও কম। এদিকে মারা যাওয়া ব্যক্তিদের 21 জন পুরুষ ও 14 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 14 জন, চট্টগ্রামে 7 ও রংপুর বিভাগে 4 জন মারা গেছেন। এছাড়াও রাজশাহী ও খুলনা বিভাগে 6 জন এবং বরিশালে করোনায় প্রাণ হারিয়েছেন 2 জন। এদিকে মৃত্যুর হার কমেছে সিলেট ও ময়মনসিংহে। 2 বিভাগ মিলে মৃত্যু হয়েছে 2 জনের। দিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হলো ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শেষকৃত্য। মাস্ক পরে 6 ফুট দূরত্বে দাঁড়িয়ে তাকে শেষ বিদায় জানালেন সবাই। এ সময় 2 মিনিট নীরবতা পালন করেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যবৃন্দ। এর আগে সাবেক রাষ্ট্রপতির প্রতি শেষ শ্রদ্ধা জানান দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্গাইয়া নাইডু ও 3 বাহিনীর প্রধান এ সময় উপস্থিত ছিলেন।
মঙ্গলবার সকালে দিল্লিতে প্রণব মুখার্জির বাসভবনে শ্রদ্ধা জানান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। তার মৃত্যুতে আগামী 6 সেপ্টেম্বর পর্যন্ত 7 দিনের শোক ঘোষণা করেছে বিজেপি সরকার। এই 7 দিন অর্ধনমিত থাকবে দেশটির জাতীয় পতাকা। এদিকে প্রণব মুখার্জির মৃত্যুতে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে বাংলাদেশ, অর্ধনমিত রাখা হবে জাতীয় পতাকা। করোনাকালে সরকার ও মূলধারার গণমাধ্যমগুলো একসাথে কাজ করায় গুজব কম রটেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয় সম্পাদক পরিষদের নেতৃবৃন্দের সাথে বৈঠকে তিনি একথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, অবৈধভাবে ক্ষমতায় আসা আর গুম খুনের রাজনীতি করা বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না। ই পেপার প্রকাশ করার জন্য কোনো নিবন্ধন লাগবে না, কিন্তু অনলাইন পত্রিকা সেটি অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে প্রিন্ট ভার্সন আর অনলাইন ভার্সন এক থাকে না, 30% বা আরও বেশি ভেরিয়েশন থাকে, সেই ক্ষেত্রে নিবন্ধন লাগবে। টেলিভিশনগুলো কিন্তু লাইসেন্স পেয়েছে টেলিভিশন হিসাবে সম্প্রচার করার জন্য, কেবল টেলিভিশন হিসাবে সম্প্রচার করার জন্য, কিন্তু টেলিভিশনগুলো প্রত্যেকে দেখা যাচ্ছে যে তারা আবার একটি অনলাইন ভার্সন খুলেছে, তো এবং সেই অনলাইন ভার্সনে নিউজও থাকছে, অর্থাৎ অনলাইন নিউজ পোর্টালের মতো, একই সাথে সেখানে আনকাট ভিডিও কন্টেন্টও যাচ্ছে, তো সেটার জন্যও তো রেজিস্ট্রেশন লাগবে। অপরাধ চক্র নামে পত্রিকা খুলে নিজেরাই করছে অপরাধ, আবার মিডিয়া হাউস খুলে চাকরির প্রলোভন দেখিয়ে 2.5 কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। রাজধানীর পুরানা পল্টনে র‍্যাবের অভিযানে বেরিয়ে আসে এসব তথ্য। আরো জানাছেন মাহবুব কবির চপল। এই মুহূর্তে আমি আছি পুরানা পল্টনে একটি ভবনে। এই ভবনের যে অষ্টম তলা, সেই অষ্টম তলাতেই অপরাধ চক্র, রিয়েল ক্রাইম, এবিটিভি লিমিটেড থেকে শুরু করে বেশ কয়েকটি মিডিয়া হাউসের কথা বলা আছে, এবং এই হচ্ছে সেই মিডিয়া হাউসের অফিস যেখানে র‍্যাবের অভিযানে বেরিয়ে এসেছে যে শুধুমাত্র চ্যানেল নয়, এই চ্যানেলের আড়ালে বিভিন্ন লোকের কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়া হয়েছে। কোনো অনুমোদন নেই এসব পত্রিকা চ্যানেলের, তবে আছে চটকদার বিজ্ঞাপন। এমনকি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভুয়া প্রত্যয়নপত্রও আছে তাদের কাছে। এসবের আড়ালে সরকারি বেসরকারি চাকরি দেওয়ার ফাঁদ খুলে বসেছে এই চক্র। এই অফিসে বসেই কম্পিউটার থেকে সে নিয়োগপত্র বাইর করে দিছে আর আমাদের কাছে টাকা নিছে, পরে সে এসবিতে অ্যাপ্লিকেশন কইরা পুলিশ ভেরিফিকেশন করায়। প্রত্যেকের বাড়িতে 82 জন লোকের প্রত্যেকের বাড়িতে পুলিশ ভেরিফিকেশন হয়। হ্যাঁ, পুলিশ গেছিল আমার 42 লক্ষ টাকা আর সব মিলে 83 লক্ষ 75 হাজার টাকা বলে ওনাকে আমি আজকে দেখতেছি, ওনাকে আমি আজকে দেখতেছি। দেখেন তোমার মোবাইল নম্বর কার্ডগুলো আমরা কই পাইছি, সময়ের অপরাধ চক্র এবি চ্যানেল, নিউজ 24/1 টিভির হয়ে সারা দেশে 550 সংবাদ প্রতিনিধি কাজ করছেন বলেও জানান তারা। ইন্টার কমপ্লিট করছি, এরপর আমাদের পড়াশোনা অফ, আমরা চাকরির জন্য যখন ঘুরতেছিলাম তো এখানে বলতেছে যে নাকি সাংবাদিকদের সাথে আর কি ওদের যে রিপোর্টার আছে রিপোর্টারদের সাথে থাকলে রিপোর্টিং কিছু কাজ শেখার পরে ওনারা 1 মাস পরে জয়নিংয়ে নিয়ে নেয়। আমি ফার্স্ট আমার পরিচয় দিতাম, আমি এবি চ্যানেল থেকে বলতেছি, দেন তারা বলতো যে কী বিষয়ে, তখন বলতাম যে আমরা বলবো আপনার কথা একটা প্রোগ্রামে, আমরা কাউন্সিলরদের সাক্ষাৎকার নিচ্ছি, যদি ভাইয়া আপনি একটু সময় দিতে পারেন। আমার কাজ হচ্ছে মানে ক্লায়েন্ট ধরা না, মানে মানে কাউন্সিলর দিয়ে ফোন করে কন্ট্যাক্ট করা যে তারা কি ফ্রি আছে, তারা কি সাক্ষাৎকার দিবে কি না। আমার এখনো অনেক রিপোর্টার আছে, আমার 450 রিপোর্টার ছিলেন, আমার সবাইকে বেতনভুক্ত নাকি, ফ্রিল্যান্স সাংবাদিকতা করে। এসব অপরাধে দুজনকে আটক করে র‍্যাব, সিলগারা করা হয় অফিস। মূল হোতা হচ্ছে সময়ের অপরাধ চক্র এবং এবি চ্যানেলের চেয়ারম্যান আমিনা খাতুন, তাকে আমরা গ্রেপ্তার করেছি, এবং নিউজ 21 টিভি যিনি চেয়ারম্যান এবং এবি চ্যানেলের যিনি এমডি তার নাম হচ্ছে শহীদুল ইসলাম, তাকে আমরা আটক করেছি। ভুয়া মিডিয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‍্যাব। হ্যাঁ, ট্রেজারিতে টাকা দিয়েছেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সেগুলো তদন্তে চলে আসবে।
নেপালকে 50,000 মেট্রিক টন সার দেবে বাংলাদেশ। মঙ্গলবার নেপালি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে টেলিফোনে এই সহায়তার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 20 মিনিটের এই ফোনালাপে 50,000 মেট্রিক টন সার সহায়তা চান কেপি শর্মা। তা দিতে সম্মত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় সেদেশকে রেল ট্রানজিট দেওয়ার ব্যাপারেও আশ্বাস দেন শেখ হাসিনা। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ব্যাপারেও গুরুত্বারোপ করেন দুই নেতা। দুদেশের বাণিজ্য বাড়াতে শিগগিরই প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট বা পিটিএ স্বাক্ষরিত হবে বলে আশা করেন তারা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় টেকনাফের বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার র্যাবের একটি দল তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব 15 এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম জানান, মোট 15 দিনের রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে প্রদীপ কুমার দাস। এদিকে পুলিশের মামলার 3 সাক্ষীকে আবারও রিমান্ডে নিয়েছে র্যাব। তারা হলেন টেকনাফের বাহারছড়া, মারিশ বুনিয়া, নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আইস। বিশুদ্ধ পানির সরবরাহে গাজীপুর সিটি কর্পোরেশনের সাথে চুক্তি করেছে ভারতের ইআইসি ওয়াটার টেকনোলজি কোম্পানি। এতে সই করেন সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং ইআইসি কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক আবু জায়েদ মাহমুদ। চুক্তি অনুযায়ী সারফেস ওয়াটার রিটেনশন পন্ড ও ট্রিটমেন্ট প্ল্যান্ট সহ একটি সমন্বিত পানি সরবরাহ প্রকল্প নির্মাণ করবে ভারতীয় কোম্পানিটি। ব্যয় ধরা হয়েছে 8,500 কোটি টাকা। চুক্তি স্বাক্ষর শেষে মেয়র জাহাঙ্গীর আলম জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে সিটি কর্পোরেশনের 8টি জোনে বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে। আপনি জানেন আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন একটা নতুন শহর, সেখানে আমাদের কোনো পানি সাপ্লাইয়ের ব্যবস্থা নাই। সেই জন্য আমরা ইন্ডিয়ার একটা কোম্পানির সাথে এবং ইন্ডিয়ার এক্সিম ব্যাংক তাদের সাথে আমরা একটা এমওইউ করেছি। আমরা কাজটা শুরু করতে চাই খুব দ্রুত। যদি আমরা কাজটা শুরু করতে পারি তাহলে 3.5 থেকে 4 লক্ষ পরিবার কিন্তু সরাসরি তার পানি, সকল পানি তার সাপ্লাই পাবে। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। দুর্নীতির অভিযোগে সৌদি আরবের অন্যতম শীর্ষ সামরিক কমান্ডার ও রাজপরিবারের 2 সদস্য সহ বেশ কয়েকজনকে বরখাস্ত করেছে সরকার। রাজকীয় এক আদেশে বলা হয়েছে, ইয়েমেন যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনীর কমান্ডারের দায়িত্ব থেকে প্রিন্স ফাহাদ বিন তুর্কিকে মুক্তি দিয়েছেন বাদশাহ সালমান। তার ছেলে আব্দুল আজিজ বিন ফাহাদকেও ডেপুটি গভর্নরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে সন্দেহজনক অর্থনৈতিক লেনদেনের অভিযোগ তদন্ত শুরু হবে বলেও জানানো হয়েছে ওই আদেশে। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে প্রতিষ্ঠিত করতে তার সব প্রতিবন্ধকতা একে একে সরিয়ে ফেলছেন তার বাবা বাদশাহ সালমান। এর আগেও দুর্নীতির অভিযোগে রাজপরিবারের অসংখ্য সদস্যকে বন্দী করেন তিনি। কেবল গত 1 মাসে ভারতে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় 20 লাখ মানুষ। মহামারী শুরুর পর ভাইরাস সংক্রমণের মাসিক হিসেবে অনুযায়ী এই সংখ্যা বিশ্বের সর্বোচ্চ। আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় অবস্থানে থাকা ভারতে আগস্টে মারা গেছে 28,000। গত মার্চে কঠোর লকডাউন জারির পর অর্থনীতির গতি ফিরিয়ে আনতে বিধিনিষেধ ক্রমান্বয়ে শিথিল করে দেশটির সরকার। এর ফলে জুলাইয়ে দৈনিক গড় সংক্রমণ বৃদ্ধি পায় 84%। এদিকে সারা বিশ্ব করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2,55,00,000-এরও বেশি, মারা গেছে 8,51,000। করোনা ভাইরাসের কারণে ক্ষতি পুষিয়ে নিতে আগের মৌসুমের যে ক্লাবে খেলছেন নতুন মৌসুমে সে দলেই খেলবেন ফুটবলাররা। তাছাড়া আগের মৌসুমের বকেয়া পরিশোধের পর নতুন মৌসুমে শতকরা 20% পারিশ্রমিক দেওয়া হবে খেলোয়াড়দের। বাফুফে ভবনে পেশাদার লীগ কমিটির সভায় এসব সিদ্ধান্ত হলেও লীগ শোর নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। আরও জানাচ্ছেন পরাগানমান। করোনা ভাইরাস মহামারীতে গত 15 মার্চের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় পেশাদার ফুটবল লীগ। পরিস্থিতি বিবেচনায় ক্লাবগুলোর সাথে আলোচনা করে গত 17 মে লীগ বাতিলই করে দেয়া হয়। করোনার প্রাদুর্ভাব কমে আসায় এবং বিশ্বব্যাপী খেলা আয়োজনের ধারাবাহিকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনও আশাবাদী। তবে আগের মৌসুমে খেলোয়াড়দের বকেয়া এবং নতুন মৌসুমে পারিশ্রমিক নিয়ে ঝামেলাটা থেকেই যায়। শেষ পর্যন্ত ক্লাব ও খেলোয়াড়দের সাথে আলাপ আলোচনার পর সমাধানের কথা জানান পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী। 2019-20 সালে যে খেলোয়াড় চুক্তিবদ্ধ হয়েছিল যে ক্লাবের সাথে, তারা স্ব স্ব ক্লাবেই
2020-21 মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হবে। গতবার দেশের সাতটি ভেন্যুতে আয়োজন করা হয়েছিল পেশাদার ফুটবল লীগ। এবারকার পরিস্থিতি ভিন্ন, তাই কমছে লীগের ভেন্যু সংখ্যা, সেই সাথে কমছে খেলোয়াড়দের পারিশ্রমিকও। কোভিড-19 স্বাস্থ্যবিধি মেনে আমরা যাতে দিনে যে দিনে খেলে চলে আসতে পারি সীমিত ভেন্যুতে, অর্থাৎ সর্বোচ্চ 3টি ভেন্যুতে তারা খেলার জন্য প্রস্তাবনা দিয়েছে। উইন-উইন সিচুয়েশনে আমরা তাদের একটা প্রস্তাবনা, তারা বলেছেন সর্বোচ্চ 20% কথা বলেছেন। করোনা পরিস্থিতিতে বিদেশি খেলোয়াড়দের বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছেন ক্লাব প্রতিনিধিরা। বিদেশি খেলোয়াড় যেহেতু ছোট হবে সেখানে না রাখার ব্যাপারে তারা এই 2020-21 মৌসুমে তারা পরামর্শ দিয়েছে। এদিকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পেশাদার লীগ মাঠে গড়ানোর ঘোষণা দিলেও নির্দিষ্ট কোনো তারিখ বলতে পারেননি পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি। পেশাদার লীগ কমিটি কিন্তু পরাগমান এটিএন বাংলা ঢাকা। ক্লাব ছাড়ার বিষয় নিয়ে আলোচনা করতে মেসির বাবার সঙ্গে আজ বৈঠকে বসছেন বার্সেলোনা ক্লাব সভাপতি বার্তোমেও। বার্সেলোনা থেকে যাতে স্বাভাবিক নিয়মে যেতে পারেন সে কারণে এর আগে ক্লাব প্রতিনিধিদের সাথে বসতে চেয়েছিলেন মেসি, কিন্তু তা নাকচ করে দেয় কাতালান ক্লাব টিম। অবশেষে বার্সার সভাপতির ইচ্ছা অনুযায়ী বাবার সঙ্গে হচ্ছে মহাগুরুত্বপূর্ণ এই বৈঠক। ইতিমধ্যে বার্সেলোনায় পা রেখেছেন আর্জেন্টাইন অধিনায়কের মুখপাত্রের দায়িত্বে থাকা হোর্হে মেসি। মূলত রিলিজ ক্লোজে থাকা 7,000 কোটি টাকার ইস্যুটি নিয়ে কথা হবে দুপক্ষের মধ্যে। এ বিষয়ে ঐক্যমতে পৌঁছলে ক্লাব ছাড়ার বিষয়টিও নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনা মহাতারকার। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সব আসনে যাত্রী নিয়ে আগের ভাড়ায় ফিরেছে গণপরিবহন, স্বাস্থ্যবিধি উপেক্ষিত। করোনায় দেশে ফেরা প্রবাসীদের জন্য 4% সুদে 700 কোটি টাকার বিশেষ ঋণ। করোনায় দেশে 24 ঘন্টায় আরো 35 জনের মৃত্যু, নতুন শনাক্ত প্রায় 2,000। এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা, শেষকৃত্য সম্পন্ন আজ বাংলাদেশের রাষ্ট্রীয় শোক। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।